नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल। हाँ, ठीकई धरेछेन, आजकेर ए भिडियोई आमी 13 ভাদ্র 30 আগস্ট মঙ্গলবার অর্থাৎ আজকে রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 13 ভাদ্র 30 আগস্ট মঙ্গলবার সূর্যোদয় 5:21, সূর্যাস্ত 5:58, তৃতীয়া দিবা 2:43, হস্তা নক্ষত্র রাত্রি 12:01, ধ্রুবযোগ রাত্রি 1:17। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ 30 আগস্ট মঙ্গলবার গ্রহরা কে কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ, মেষে অবস্থান করছে রাহু, আর রাহু মেষে অবস্থান করছে যথাক্রমে ভরিণী নক্ষত্রে। এরপরে বৃষে, বৃষে মঙ্গল, মঙ্গল মঙ্গল বৃষে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে। এরপরে মিথুন ফাঁকা, কর্কটে শুক্র, শুক্র কর্কটে অশ্লেষা নক্ষত্রে, সিংহে রবি, রবি সিংহে মঘা নক্ষত্রে। বুধ, বুধ কন্যায় উত্তর ফাল্গুন নক্ষত্রে, চন্দ্র কন্যায় হস্তা নক্ষত্রে, কেতু তুলায় বিশাখা নক্ষত্রে, শনি বক্রি অবস্থায় মকরে ধনিষ্ঠা নক্ষত্রে, বৃহস্পতি বক্রি অবস্থায় মিনে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবার আসুন দেখে নিই 12টি রাশির আজ অর্থাৎ 30 আগস্ট মঙ্গলবারের রাশিফল। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি অবশ্যই শুভ, কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য আপনি অবশ্যই পাবেন, আর্থিক দিক দিয়ে একাধিক ক্ষেত্র থেকে আপনার আয় বৃদ্ধি পাবে। তবে মেষ রাশি যেদিক দিয়ে কিছুটা দুঃখজনক আছে তা হচ্ছে আপনার সন্তানের দুর্ঘটনা যোগ, আপনার সন্তান কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। এছাড়াও বিদ্যাক্ষেত্রে সন্তানের অমনোযোগিতা আপনার মধ্যে চিন্তার ভাব খেলিয়েই দেবে মেষ রাশি। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর আচরণে আপনার মনোকষ্ট আসতেই পারে। আপনার স্বামী স্ত্রীর সম্পর্কে যথেষ্টভাবে আপনাকে হতাশ করবে মেষ রাশি। তবে আজকের দিনে শরীর যথেষ্ট ভালো থাকবে, শরীরের রোগ ভোগ অনেকখানি মুক্তি পাবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনা করতে যাবেন না মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি অবশ্যই কর্মক্ষেত্রে শিবিদ্রির সূচনা, আর্থিক দিক দিয়ে একটা ভালো খবর আপনি পেয়ে যাবেন বৃষ রাশি। আজকের দিনে আপনার বন্ধুরা উপকারের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি বিশেষ বিশেষভাবে উপকৃত হবেন বৃষ রাশি। আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, তবে সন্তান ডোবাবে, সন্তানের খারাপ রেজাল্ট, সন্তানের বিদ্যায় অমনোযোগ আপনাকে যথেষ্ট চাপে রাখবে। এছাড়া পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দেবে বৃষ রাশি। আজকের দিনে উচ্চ স্থান থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে বৃষ রাশি সাবধান। আজকের দিনে আপনার আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করতে পারে, সেদিক দিয়ে বৃষ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন বৃষ রাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, একটা আর্থিক সুখবর আপনার জন্য অপেক্ষা করছে, কর্মক্ষেত্রে শিবিদ্রি, গৃহেতে শুভ অনুষ্ঠান অবশ্যই হবে মিথুন রাশি। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর আচরণে আপনার মনোকষ্ট আসতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ছোটোখাটো ব্যাপারে বড় ধরনের অশান্তি ঘটে যেতেই পারে মিথুন রাশি। আজকের দিনে আপনার যে দেশ সাফল্যের খবর আছে তা হচ্ছে উচ্চ ক্ষেত্র থেকে আপনার জন্য শুভ খবর আসবে মিথুন রাশি। আজকের দিনে কোনো বন্ধু উপকারের হাত বাড়িয়ে দেবে, বন্ধুর সাহায্যে আপনি নিশ্চিতভাবে উপকৃত হবেন মিথুন রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মিথুন রাশির জাতক জাতিকা। মিথুন রাশি যেদিক দিয়ে আপনার
আপনাকে আমি সাবধান করে দেব, তা হচ্ছে কোনো শত্রু, ছিদ্রান্বেষী শত্রু আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, সেদিক দিয়ে আপনাকে যথেষ্টভাবে সাবধানে থাকতেই হবে মিথুন রাশি। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি অবশ্যই শুভ, কর্মক্ষেত্রে শিবিদ্রি, শরীর ভালোই থাকবে, স্বামী স্ত্রীর সম্পর্কে অবশ্যই ভালো একটা বোঝাপড়া থাকবে। আজকের দিনে একটা লটারির টিকিট কাটতেই পারেন কর্কট রাশি। আজকের দিনে আপনার জীবনে শুভ লটারির যোগ আছে। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্য আপনার গর্ব অনুভব হবে, সন্তানের চিন্তা দূর হবে, মায়ের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হবে, পিতার সহিত দীর্ঘদিন ধরে যে খারাপ সম্পর্ক ছিল তা মিটবে, পিতার থেকে আপনি যথেষ্ট সাহায্য পাবেন, পৈতৃক সম্পত্তি হস্তগত হবে আপনার কর্কট রাশি। আজকের দিনে আপনার বিদ্যাক্ষেত্রে কিছুটা অমনোযোগ আসবে, আজকে যেদিক দিয়ে সাবধানে থাকতে হবে তা হচ্ছে আকস্মিক শত্রুতা, আকস্মিক শত্রুতার কারণে আপনার ভারী ধরনের কিছু টাকা লস হতে পারে, সেদিক দিয়ে সাবধান কর্কট রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মক্ষেত্রে শিবিদ্রি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানের দিক থেকে শুভ ফল অবশ্যই লাভ করবেন। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনে কিছুটা অসন্তোষ আসতে পারে, তবে সিংহ রাশি যেদিক দিয়ে একটা ভালো খবর শোনায় তা হচ্ছে কর্মক্ষেত্রে আপনার প্রাধান্য লাভ, আর্থিক দিক দিয়ে যথেষ্ট শ্রীবৃদ্ধি, এছাড়া আপনার বন্ধ দরজার খোলার দিন অবশ্যই আগত সিংহ রাশি। আজকের দিনে আপনি নতুন করে পথ চলা শুরু করতে পারেন, একাধিক সূত্র থেকে সৌভাগ্যের খবর আসবে, আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা মনে আনন্দ দেবে। আজকের দিনে পারিবারিক জীবনে যে হতাশা ছিল তা কেটে যাবে, আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি, অবৈধ প্রেম আসতে পারে, সেদিক দিয়ে সাবধান, কাউকে বিশ্বাস করা উচিত হবে না, একাধিক বন্ধুরা ফাঁসি দিতে পারে, তাই বন্ধুদের থেকে এড়িয়ে থাকুন সিংহ রাশি। কোনো উচ্চ ক্ষেত্র থেকে সৌভাগ্যের খবর এলো বলে সিংহ রাশি, আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর আচরণে আপনার মনে কিছুটা ক্ষোভ আসতেই পারে, সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি। এর আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি অবশ্যই শুভ, কর্ম শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভ ফল অবশ্যই লাভ হবে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনোকষ্ট আসতেই পারে কন্যা রাশি, আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সন্তান অবশ্যই আপনার সঙ্গে থাকবে, একাধিক সূত্র থেকে আপনার আয় বৃদ্ধি পাবে, একাধিক সূত্র থেকে আপনি লাভবান হবেন। আজকের দিনে আপনার বন্ধুরা বিশেষভাবে ভালো কাজ করে যাবে, আজকের দিনে যেদিক দিয়ে বিরাট সাফল্যের খবর আসছে তা হচ্ছে উচ্চ ক্ষেত্র থেকে সৌভাগ্যের খবর এবং আপনার পারিবারিক জীবনে যে অস্থিরতা তা অনেকটাই চলে যাবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, কোনো অসুবিধা নেই কন্যা রাশির জাতক জাতিকা। কন্যা রাশি, গুরুজন স্থানীয় ব্যক্তিদের শারীরিক সুস্থতা মনেতে আনন্দ দেবে, তবে আপনার যেদিক দিয়ে চিন্তা তা হচ্ছে সম্মানহানি, আপনার কোনো কারণে সম্মানহানির যোগ আছে, সেদিক দিয়ে সাবধান কন্যা রাশি। এরপরে তুলা রাশি, আজকের দিনে শরীর মোটেও ভালো থাকবে না, শারীরিক কারণে নানাভাবে কর্মক্ষেত্রে অস্থিরতা তৈরি হবে, কর্মক্ষেত্রে পণ্ড হতে পারে, একাধিক সূত্র থেকে সমালোচনা আসতে পারে। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনে চাপ আসতে পারে, আজকের দিনে কোনো বন্ধু তার বন্ধুত্বের জন্যে আপনার সঙ্গে অবশ্যই কিছুভাবে খারাপ আচরণ করতে পারে, আজকের দিনে সন্তান আপনার পাশে আছে, সন্তানজনিত শুভ খবর আপনি অবশ্যই পাবেন।
আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর সঙ্গে মতের মিল হবে, সন্তান পাশে থাকবে, আপনার মনে সুখ শান্তি থাকবে, তবে স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্কের কিছুটা হলো টালবেটাল থাকতেই পারে। কর্মক্ষেত্রে একাধিক শত্রুতার কারণে মনেতে অস্থিরতা থাকবেই তুলা রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তবে বিয়ের আলোচনা আপনি এগিয়ে নিয়ে যেতেই পারেন তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, বিরাট একটা সাফল্যের দিন, কর্মক্ষেত্রে প্রচুর কর্মের আগমন, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সূচনা বলা যেতেই পারে। আজকের দিনে বৃশ্চিক রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার সকাল সকাল কোনো ব্যাপারে ঝগড়া অশান্তি হয়ে যেতেই পারে, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে না, তবে আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, কর্মস্থানে সকলে আপনার প্রশংসা করবে এবং বন্ধুরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের দিক থেকে শুভ খবর আছে বৃশ্চিক রাশি। আপনি আজকের দিনে শত্রুদের বিশেষভাবে টাইট দিতে পারবেন বৃশ্চিক রাশি, শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, শত্রুদের অবশ্যই আপনি যথেষ্ট সাহায্য করতেই পারবেন বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশি, আজকের দিনে শুভ লটারির যোগ আছে, আপনি একটা লটারির টিকিট কাটতেই পারেন বৃশ্চিক রাশি, যা অবশ্যই আপনার জীবনে পরিবর্তনের ক্ষেত্রে একটা নতুন দৃষ্টিকোণ দেখাবে। তবে সবচেয়ে যেটা শুভ হবে তা হচ্ছে সন্তান, সন্তানের উচ্চ বিদ্যা লাভ, উচ্চক্ষেত্রে সন্তানের চাকরি লাভ, আপনার নিজের বিদ্যায় বিরাট সাফল্য, মনে একটা আনন্দের আশা, আনন্দের সংবাদ খেলেই দেবে বৃশ্চিক রাশি। এরপরে ধনুরাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মক্ষেত্রে অবশ্যই আপনার শুভ ফলাফল দেখতে পাবেন, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সূচনা, একাধিক সূত্র থেকে আপনার সৌভাগ্যের ইঙ্গিত পাবেন, মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে যে ঝগড়া অশান্তি চলছিল তা অনেকটাই কেটে যাবে ধনুরাশি। আজকের দিনে পারিবারিক দিক থেকে যথেষ্ট সৌভাগ্যের খবর পাবেন ধনুরাশি। ধনুরাশি, আপনার শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে, তাই সেদিক দিয়ে ধনুরাশি সাবধান, আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর আচরণে আপনার মনোকষ্ট আসতেই পারে। তবে যেদিক দিয়ে একটা সুখ খবর আছে তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিতভাবে উপকৃত হবেন ধনুরাশি। ধনুরাশি, যেদিক দিয়ে বিরাট সাফল্য, একটা ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনে যথেষ্ট আনন্দ আসবে, এছাড়া আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের ভালো রেজাল্ট আপনার মনে আনন্দের ঝিলিক খেলিয়েই দেবে ধনুরাশি। আজকের দিনে যেদিক দিয়ে বিরাট সাফল্যের খবর আছে ধনুরাশি, তা হচ্ছে একটা লটারির টিকিট কাটতেই পারেন, আজকের দিনে শুভ লটারির যোগ আছে ধনুরাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আর্থিক দিক দিয়ে কিছুটা টানাটান যাবে, কর্মক্ষেত্রে কর্ম আগমনের পথে বাধা, শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে মকর রাশি সাবধান, আজকের দিনে আপনার শরীর ভালো যাবে না, স্বামী স্ত্রীর সম্পর্কে ভগ্ন অবদশা আছে, সন্তান আপনাকে যথেষ্ট চাপে রাখবে, আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনার দুশ্চিন্তা আছে, কোথাও পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা আছে, সেদিক দিয়ে মকর রাশি সাবধান, আজকের দিনে আপনার বন্ধুরা উপকারের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিতভাবে কোনো বিপদ থেকে মুক্তি পাবেন মকর রাশি। মকর রাশি, যেদিক দিয়ে সৌভাগ্যের খবর আসছে তা হচ্ছে আপনার কোথাও পড়ে গিয়ে আঘাত লাগলে শুভ খবর, আপনার সন্তানের পরীক্ষার ভালো রেজাল্ট, এছাড়াও আপনার যেদিক দিয়ে আরও শুভ খবর, আপনার কর্মস্থানে লোকে আপনার কর্ম প্রশংসা করবে, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলে বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না মকর রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরা কুম্ভ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ,
কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভ ফল অবশ্যই লাভ পাবেন। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনে যথেষ্ট আশঙ্কা থাকবে। আজকের দিনে আপনার বন্ধুরা আপনার সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করবে, সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান। আজকের দিনে পারিবারিক জীবনে বিশেষ অস্থিরতা আছে, সেদিক দিয়েও কুম্ভ রাশি সাবধান। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনোকষ্ট আসতেই পারে। আজকের দিনে পারিবারিক জীবনে বিশেষ অস্থিরতা আছে, সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ। আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতির খবর আপনি অবশ্যই পাবেন। সন্তানের পরীক্ষায় ভালো রেজাল্ট আপনার মনে আসার আলো আনবে। শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, আপনার নিজের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের পবিত্রতা অবশ্যই আসবে। আজকের দিনে যে দিক দিয়ে বিরাট সাফল্যের খবর আসবে তা হচ্ছে কোনো বন্ধুর দ্বারা আপনি সাহায্য পাবেন অবশ্যই। মীন রাশি, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি যেতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয় 12টি রাশির 31শে আগস্ট মঙ্গলবার কী রাশি পড়া হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি, আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।